ধানমন্ডি থানা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সকালে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মানুষদের হাতে কম্বল তুলে দেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতারা এ সময় তারা বলেন বর্তমান সরকার অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ভোগের রাজনীতি মানুষের কল্যাণে কাজ করে না মন্তব্য করে তারা বলেন যারা দেশের মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল বর্তমানে তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে Yeah. Hey.